আবার স্লট বদল মিঠি জোড়ার। জি বাংলায় নতুন সিলের আগমনের জন্য বদলে যাচ্ছে ধারাবাহিকটি সম্প্রচারের সময়কাল। শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক অষ্টমী। আর ওই সিরিয়ালকে জায়গা দিতে একদিকে যেমন বন্ধ হচ্ছে মিলি, তেমনি স্লট বদল হচ্ছে মিঠি জোড়ার। আর এই খবর পেতেই ক্ষুব্ধ দর্শকরা। টিআরপি তালিকায় খুব যে ভালো জায়গা রয়েছে মিঠি জোড়া তেমনটা নয়, তবে রায়পূর্ণার চরিত্রে আরাত্রিকা মাইতি খুব তাড়াতাড়ি দর্শকদের মন জয় করে নিয়েছেন। রায়ের জীবনে শব্দ এসেছে এক বড় বদল, নতুন চাকরি পেয়েছে সে, বস অনির্বাণ আবার সূর্যর বড় দাদা। এমনিতে তাকে কাঠখোট্টা মনে হলেও আসলে বড় মনের মানুষ অনির্বাণের সঙ্গের মধ্যে রায়ের বেশ সখ্যতা জমে উঠেছে। তাদের রসায়ন নতুন দিকে মোড় নেওয়ার আগে স্লট বদল। রাত 9:30 বদল এবার থেকে রাত 10:00 দেখা যাবে সিরিয়ালটি। আরাত্রিকার আগের সিরিয়াল খেলনা বাড়িতেও টিআরপি ভালো থাকা সত্ত্বেও একাধিকবার স্লট বদল হয়েছে। এবার মিঠি জোড়া শুরু হতে না হতেই ঘটলো একই কাণ্ড। আরাত্রিকার বিরুদ্ধে অবিচারের অভিযোগ এনেছেন অনেকে। এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন আরাত্রিকা। তিনি বলেন এই বিষয়টা নিয়ে তার কিছুই বলার নেই, কারণ চ্যানেল কর্তৃপক্ষ যেটা ঠিক মনে হয়েছে করেছে। তবে তিনি 9:30 স্লটে যেমন অভিনয় করতেন, রাত 10:00 স্লটও একই অভিনয় করবেন। এমন তো নয় যে স্লট বদল হয়েছে বলে খারাপ অভিনয় করবেন। স্লট আর টিআরপি নিজের মতো চলবে, তারা তাদের মতো অভিনয় করবেন। আরাত্রিকা আরো বলেন মিঠি জোড়া সিরিয়াল শেষ হওয়ার কোনো কথা ওঠেনি, নতুন করে একটি গল্প শুরু হচ্ছে, তাই এমনটা বলাই যায় যে নতুন স্লটে নতুন ভাবে শুরু করা হচ্ছে। সাংসারিক মেলোড্রামা থেকে বেরিয়ে নতুন করে গল্পটি ফুটিয়ে তোলা হবে। আরাত্রিকা বলেন একদম নতুন করে শুরু হচ্ছে মিঠি জোড়া।